মাঠিয়া গাছে ঘর মেহরাজ বলে একটি ছোট বাচ্চা পাওয়া গেছে কি অবস্থা এই লোকে বাচ্চা হারিয়ে যাচ্ছে তাহলে ওর মা কোথা কথা বলছেন না কেন ওই বাচ্চাটা নিশ্চয় একা আসেনি বলো ওর মা নেই ওর বাপ বাচ্চা কোথায় আছে ওরা জানে না কি বাজাতে মগ্ন আছে বোঝা যাচ্ছে এ মাথায় ঢোকে না জয়ক ভাই মে ইরাজ বলে কি ছোট্ট বাচ্চাকে পাওয়া গেছে তার বাড়ি মাটিয়া গাছা যার বাচ্চা আপনারা দয়া করে কমিটি ভাই কমিটির সাহেবামদের কাছে বাচ্চাটা আছে আপনার বাচ্চা আপনি নিয়ে যান ওয়াজের মাধ্যমে اعلان হচ্ছে এই বলছেন না কেন যে ফুরফুরাই যান কড়ালোকায় চারটি নাকি 21 22 23 এ আলগুল দুই একজন হয় বোধ বাচ্চাটা হারায় না লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাগম সেখানে বাচ্চা হারানো তো দূরের কথা পকেট মারটার হলে সে বিষয়টা আলাদা সেখানে বাচ্চা হারানোর সম্ভাবনা নেই হারায় না সামান্য এই আমার তার ডাঙার জল বাচ্চা হারিয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করেন বলেন আমি এই লজ্জা মাইকেলানবিট করা মানেও এটা বিরাট লজ্জা তাহলে যে ওয়াস করছিলাম ওয়াজের বাস্তবতা কিন্তু শুরু হয়ে গেল বলো এসেছিলেন নিয়ত করে জলসায় যাচ্ছি কিন্তু বাজারে ঘুরছেন শুধু মিত্রর গুণ আরই শুধু মিত্রর Yeah, <laughs> দৃষ্টি আপনার নজরটা তাদের দিকে করছে একবার নয় দুবার নয় তিনবার নয় কতবার করে তাকাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন একবার বেগানা পুরুষ বেগানা নারী দিকে একবার কোন অক্ষরে যদি ভুলবশত একবার তাকায় তারপরে ওই চোখটাকে অবনত না করে দ্বিতীয়বার যদি তাকায় ওই তাকানোটা আর কোনো মমিনের থাকে না ওই তাকানোটা

অবশ্য সমাজে এখন কিছু মুফতি বেরিয়েছে মলী সাহেব বেরিয়েছে মুফতিওয়ালা বলা ভুল মলী সাহেব কিছু বেরিয়েছে তারা ওয়াচ করছে মহিলাদের কণ্ঠস্বর হারাম আবার তারাই মহিলাদের দিয়ে গজল গাওয়াচ্ছে কথা ঠিক না ভুল চোরে বলেন এটা হচ্ছে হাইবিট হাইবিট কি বললাম হাইবিট মলী সাহেব সাবধান থাকে না আজকে সমাজের এই খারাপ এসেছে কাদের থেকে এইসব হাইবিটওয়ালা মলি সাহেবদের কাছ থেকে ও নজনে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিরা মা বোনেরা কান খুলে শুনে কি দিই আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্ক এ আমার বান্দারা এ আমার বিশ্বাসী সময় বান্দা এ আমার বিশ্বাসী বান্দার আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো আমি আল্লাহ তোমাদের জানিয়ে জানিয়ে শুনে না দুনিয়া জমিনে নামাজ নয় দুনিয়া জমিনে রোজা নয় দুনিয়া জমিনে হজ নয় জাকাত নয় মসজিদ নয় মাদ্রাসা নয় দুনিয়া জমিনে পরোখা নয় দুনিয়া জমিনে হেজাব নয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইত্তাকুল্ল আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর জোরে বলুন একবার জোরি হবে না দুনিয়া জমিনে আমাকে ভয় ভয়টা শুধু করিস না জবানে আমরা যদি প্রকৃত পক্ষে মুসলমান হয়ে আল্লাহকে ভয় করে চলতাম পৃথিবীর জমিনে মানুষের নামে মিথ্যা তো দিতে পারতাম না আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করে চলতাম করে করে বাজারে বাজারে পরের মেয়ে ছেলের পিছনে আমরা ঘুরতাম না এ এজন্যা যুবকেরা ছেলেরা বাচ্চারা যে সমস্ত ঘরের ছেলেরা যে সমস্ত ঘরের নারীরা বাজারে ঘুরছে কেনা একে অপরের দিকে খারাপ দৃষ্টিতে ওই নারীগুলো যদি বিনা যায় ওই নারীগুলো যদি মারা যায় ওদেরকে জাহান্নামী স্থান দেয়া হবে শুধু তাই ওদের এনতে কালের পরে তাম পৃথিবীর আলেমগুলা যদি ওই বেহায়া নারীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে ওই বেহায়া নারী সাজুক গুজু কারণে নারী বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করা নারীটার কবরের মাটি যদি সমস্ত আলেমের চোখের পানিতে যদি কাদা হয়ে যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করা হবে না বোরখা পরা ফরজ না বলো ধারণাটা ভেঙে নেন আজকে বোরখা একটা লেবাস একটা ড্রেস একটা পোশাক কথা বুঝতে পারছেন না ওই বোরখা পরার পরেও যদি বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করা নিয়ে ওই বোরখা পরে যদি না বেগানা পুরুষেরা আমার এই বোরখার দিকে ফিরে যেন আকর্ষণ হয় আমার দিকে আকর্ষিত যেন হয় তাহলে ওই বোরখাটা পরাটাও জোরে বল মারে হারাম শরিয়াত তোমার বাপের তৈরি করা না যে ইচ্ছা মতো তুমি চালাবে খামখেয়ালির কোনো জায়গা নাই শরিয়াত একটা আমাদের জন্য রুলস একটা নিয়ম একটা সিস্টেম আল্লাহ এবং রাসূলের তরফ থেকে আমাদেরকে দেয়া হয়েছে যে রুলস এবং সিস্টেমের ভিতরে আমার আপনার জীবন চালাতে হবে চলমান जिंदगीতে যদি কোন বাইসান্স জীবনে কোন ত্রুটি হয়ে যায় এবার আল্লাহর কাছে ওই ভুলের জন্য ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবে একবার জোরে বলুন না কিন্তু ইরাম বলা নাই আপনি ইচ্ছাকৃতভাবে বারবার 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 ওই অন্যায়টা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন হুলো বর্ষত ওইজন্য আল্লাহ পাক নিজের নামটা রেখে দিয়েছেন গুণবাচক নাম রেখে দিলেন ইয়া গাফুর সুবহানাল্লাহ বলেন জোরে বলতে পারেন না আমি বান্দাদেরকে ক্ষমা করব বলে বান্দীদেরকে maaf করব বলে আমার এই নামটা আমি রেখেছি একবার জোরে বলুন না আজকে এত পরিশ্রম করে আজকে এই মাহফিলগুলো করছে হাজার হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা এক একটা জলসার বাজেট কথা বলছে এটা কেন আজকে এই তালডেঙ্গা গ্রামের এই বিশ্ব নবী দিবস জলসাকে কেন্দ্র করে এই টোটাল গ্রামটায় কিছু না হলেও কিছু না হলেও দুই থেকে আড়াই লক্ষ টাকা কিন্তু খরচ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে খোঁজ করে দেখুন চার কেজি পাঁচ কেজি করে শুধু গরুর গোস্ত লোবা আছে ভুল বলছি ঠিক জোরে বলেন দাম কত তার তিন কেজি করে যদি ধরা হয় তিন দুগুণ ছয় সাড়ে সাতশো টাকা শুধু গোষে মেরেছে জলসার চাঁদা ছেড়েই দেন গত যদি একশো থাকে হিসাব করছেন তো কত হলো একশো যদি হয় সাতশো টাকা করে যদি শুধু গোস্তের দামে চলে যায় কত হয়েছে সত্তর হাজার টাকা শেষ ওখানে দু গোস্ত রান্না করছে মেহমান আসছে আহা খাবে বহুত দিন পর আমাদের জলসাকে কেন্দ্র করে আসছে বেশ ভালো খাবার তৈরি কর মাছ এটা সেটা করে ওতে দেখা যাচ্ছে আরো সাতশো গেছে কথা বলছে না চোদ্দশো হলো কোথায় কত হলো সত্তর দুগুন একচল্লিশ এক লক্ষ চল্লিশ ওখানের শেষ কুটুম্বিতে শেষ জালসা মাহফিলের এবার খরচ করেন হলো আমি নী জানিয়ে দিলাম লজ্জা হলো ইমানের একটি শাখা ইমানের কি অঙ্গ এমন একটা দিন আসবে সময় আসবে মহিলারা মহিলারা তারা লেবাস পরিধান করবে দুনিয়া জমিনে নিজের ইজ্জত কে করার জন্য নয় লাজুক নিজেকে ঢেকে রাখার জন্য নয় বরঞ্চ বেগানা পুরুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য তারা পোশাক পরিধান করবে ও আমার আমি নবী জানিয়ে দিলাম পোশাকগুলোর গুলোর মূল্য হবে বিরাট দামি দামি পোশাক আমার উম্মতেরা পর দামি দামি পোশাক দামি দামি পোশাক কিন্তু তারা হবে উলাঙ্গিনীর সমতুল্য পোশাক পরবে দামি কিন্তু হবে উলাঙ্গিনী যে পুরুষ জন ছেলেগুলা ওই সমস্ত নারীর প্রতি আকৃষ্ট হয়ে পিছনে পিছনে ঘরে ওরা যদি বিনা তবায় মারা যায় জেনা জেনার গোনা খাতা অবস্থায় জেনায় থাকা অবস্থায় যে গোনা ওই জেনার গোনার সঙ্গে নিয়ে মৃত্যু নসিবি হয়ে যাবে এ নজরের যুবকেরা পরের মেয়ে পরের বিবি পরের ঘরের সন্তানের দিকে যে দৃষ্টি দিয়ে আজ বাজারে ঘোরাঘুরি করছিস বাবা নিজের বিবেক একবার প্রশ্ন কর ওই রকম মহিলা আমার ঘরে মা আছে ওই রকম একজন মহিলা আমার ঘরে যুবতী বোন আছে ওই ওই রকম একজন মহিলা আমার খালা আম্মা আছে ওই রকম একজন মহিলা আমার ঘরের কোনো মেয়ে আছে যে দৃষ্টি দিয়ে বাজারে তাকিয়ে তাকিয়ে ঘুরছি পরের মেয়ে পরের বোনের দিকে ওই রকম দৃষ্টি দিয়ে কি আমার মা আমে খালা বোনের দিকে কি আমি তাকাতে পারবো এ যুবকেরা তাও যদি মনে না দাগ কাটে ভিতরে প্রশ্ন কর যে দৃষ্টিটা দিয়ে আমি তাকালাম পরের মেয়ে পরের বোন পরের বিবির দিকে ওই একই দৃষ্টি দিয়ে যদি আমার মেয়ে আমার বোন আমার ঘরের মায়ের দিকে তাকা ওটা কি আমি মেনে নিতে পারব তোর বিবেকের উপরে ছেড়ে দিল এটা বিবেকের কাছে প্রশ্ন করে এবার দেখ কত দেখবি দেখ আমরা বিবেক শূন্য হয়ে গেছি গো কথা বলছেন না কেন আমরা মানুষ রূপে আসলে আমাদের কৃষ্টি কালচার এখন চতুর্পথ জন্তুরের থেকে খারাপ হয়ে গেছে রূপে মানুষ গুনে পশু রূপে মানুষ বলেন বলে গুনে পশু হয়ে গেছে যার কারণে গোটা বিশ্বের জমিনে আজকে মুসলমান নির্যাতিত গোটা বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত তার একটাই কারণ আমার আল্লাহ বলছে আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাদ একবার জোরে বলবেন না এটা জোরে বলতে পারেন না আল্লাহ কোরআনে বলছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাদ তাম কায়নাতে তাম পৃথিবীতে আমি আমি আল্লাহ যত নবী আলী সালাম পাঠিয়েছি তাদের উম্মাদ তাদের কমিউনিটি যত ছিল তাদের থেকে সর্বাধিক উত্তম আমি আল্লাহ হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ দুনিয়া জমিনে সম্মানে সম্মানিত করেছি একবার জোরে বলুন একবার জোরে বলেন আর সব থেকে জঘন্যতম ক্যারেক্টারের জিন্দেগি আমাদের নসিবে হয়ে গেছে বলে

আর হারাম কে হালাল বানানো শুরু হয়েছে না হয়নি বললেন তোমরা এই মেম্বারে মেম্বারে পুরুষের নারীদের তুলবে না এটা হারাম। আলেমদের দিয়ে এখন শুরু হয়ে গেছে পুরুষের মেম্বারে নারীদের তুলছে সব বড় বড় সব হ্যান্ডেলা হুজুর কত বুঝাচ্ছেন হ্যান্ডেল বোঝেন নামের সামনে কি দিলি ভালো হয় সব দেয়া হয়ে গেছে শুধু একটা বাকি নবী নজবিল্লা বলেন আমরা ছোটবেলায় কাসিদা আরবি কবিতা পড়েছি মক্কা থেকে হিজরত করে আমার নবী যখন মদিনাতুল মানাওয়ারায় গিয়েছিলেন কেউ গাছে উঠে খাজুর গাছে কেউ পাহাড়ের টিলার উপরে কেউ বা আপনার রাস্তার উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ওয়েলকাম করেছিলেন কি বলেছিলেন তলা আলবাদুর আলাইনাগা মাদা আ লিল্লা ঘেদাই ভজাব শুকুর আলাই নাগা মাদা লিল্লা হেদাই জোরে বলবেন না এটা রসুল উল্লাহকে ইঙ্গিত করে বলেছিলেন তো আমাদের মাঝে সূর্যের ন্যায় চন্দ্রের ন্যায় আলোকিত নূর নিয়ে আমাদের কাছে আসছে আপনাকে আমরা স্বাগত জানাই রসুল্লাহকে ওয়েলকাম করেছিলেন একবার জোরে বলুন এখন দেখছি হ্যান্ডেল মার্কা মুফতি মলি সাহেবের পেছনে ওই কবিতা লাগিয়ে দিয়ে সে হাঁটার ভাবভঙ্গিমা দেখলে শয়তাম দৌড়োচ্ছে যে এলাকায় থাকলে আরো বাস পড়বে আমার কবলে এই কবিতাটাই গজালটাই নাসিরটা অনলি ফর রসুলের জন্য প্রযোজ্য কথা মাথায় ঢুকছে নাকি আই ক্যান চ্যালেঞ্জ আপনাদেরকে বলে গেলাম রাসূলের শানেই কবিতা রাসূলের শানেই 나শিদ যদি আমাদের জন্য কেউ প্রযোজ্য করতে চায় কপালে দুর্ভোগের ছাড়া শুভ গামাদের জীবনে নেই जायজ হয়ে গেছে আমাদের কাছে আজকে সমাজে যখন এই হক কথাগুলো সরাসরি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তখন শাহনাজের পেছনে সিল মেরে দেওয়া হচ্ছে শাহনাজের উপরে স্ট্যাম্প মারা হচ্ছে হচ্ছে না সত্য উদ্ঘাটন করছি যখনই বলা হচ্ছে তকমা মেরে জেনাখোর আলহামদুলিল্লাহ আমি আপনার কথাটা মেনে নিতে পারলাম না তবুও বলে দিলাম দেখা হবে মায়দানের মহাসারে বিচারটা তোলা থাকলো আল্লাহর আপনি যে লীল্লাহ কথাগুলো বলছি মনের কষ্ট আজকে যে সেলসেলার উপরে আমরা রয়েছি আল্লাহ আমাদেরকে রেখেছেন কোরআন এবং হাদিসের নির্যাস একবার জোরে বলবেন না একবার জোরে হবে না সেই সিলসিলাটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে দাদাপীর ফির রহমাতুল্লাহ এর বাগানে আলেমের অভাব আছে এই কথা বলছেন না কেন এমন বড় বড় বিদজ্ঞ পণ্ডিত আলেমে দিন রয়েছে কেতাব লেখেন তারা আপনারা জানেন না আমি গুনাহাগার মোহাম্মদ শাহনওয়াজের হাত দিয়ে হাতের মধ্য দিয়ে এ পর্যন্ত সাতাশিখানা কেতাব শরিয়াতের কেতাব এ পর্যন্ত লিখে ফেলেছে আমার নাম দিয়ে প্রকাশ করা হচ্ছে আলহামদুলিল্লাহ জীবনে কোনো দিন ইচ্ছা তার হয় না কোন জায়গায় দাওয়াতে গিয়ে আমি ওয়াজ করব সেলসেলা নালেদ প্রকাশ হতি দেয় কথা বুঝতে পারছেন না কটা কেতাব বললাম সাতাশি খানা সেরিয়াতের কেতাব লিখেছে আপনারা দেখেছেন ওই আলেমকে দেখেন কোন আলেমকে দেখেছেন ওয়াজ করে কথা বলছেন কেন ওয়াজ করে তাকে দেখতে পান কিন্তু যোগ্যতা সম্পন্ন আলেমের দিন এই সেলসেলার প্রচুর পরিমাণে আছে আমরা আমরা বসেছি এক জায়গায় আমাদের মিটিং সবকিছু হয়েছে আমরা দেখলাম অন্য অন্য আকায়েদের আকায়েদের মানুষগুলো আলেমগুলো কেতাব লিখে লিখে আমাদের ঘরের বাচ্চাগুলোকে তাদের ঘরে ঢোকানোর চেষ্টা করছে আমরা যখন জানতে পারলাম সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছি সমস্ত বড় বড় আমাদের সেলসেলার বড় বড় স্কলার বড় বড় হায়ার এডুকেটেড অ্যারাবিকে যথেষ্ট দক্ষতা রেখে যারা এখনো পর্যন্ত বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠানে কাজ করছে আলহামদুলিল্লাহ তাদেরকে এক জায়গায় করে আমরা সিলেবাস তৈরি করলাম আমাদের বাচ্চাগুলো যেন অন্য আকায়েদের ভিতরে খপ পরে পড়ে ইমান আমল শেষ না করে আমরা চেষ্টা করলাম এখন আপনি যদি বলে শাহনাজ ভাই আপনি তো বড় বড় বাতিল আমাচ্ছেন কুড়ি বছরের ভিতরে কেতাব লেখেননি কেন দাদা পীর রহমাতুল্লাহ নিজে কেতাব লেখেননি কিন্তু সমস্ত খালিফাদের তাদের ভিতরে কাতিবে খালিফা যাদেরকে বলা হয়েছিল লেখার কথা বলা হয়েছিল সিলসিলার বহু কেতাব রয়েছে হুজুর কেবলা নিজে লেখেননি কিন্তু খালিফাদের দিয়ে লিখিয়েছিলেন সেলসেলার স্বার্থে একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ এক এক জনার এক একটা দিক আল্লাহ কবুল করে কথা বুঝতে পাচ্ছেন। না

তারা রহমতের জায়গায় নিজে সাজিয়ে রেখেছে কে প্রকৃত সম্মানের পাত্র আর কে অসম্মানের পাত্র আল্লাহটা লিখে রেখেছে কথা ঠিক না বুঝলে বলেন এই نوجوانরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়াশী নামাও বোনেরা আমি আপনাদের বলছি যেটা যেটা শুনেনি আল্লাহ খোরানে জানিয়েছে জন্য ও দুনিয়ার ইমানদারেরা আমা বিশ্বাসী বান্দারা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম তোমাদের নামাজ নয় রোজা হজ নয় যাকাত নয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমাকে তোমরা ভয় করো হকত কতি ভয়টা করার মতো করো ওয়ালা তামুতুন্না ততক্ষণ পর্যন্ত মরিস না বান্দা ততদিন পর্যন্ত মরিস ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হ পর্যন্ত মরিস না এ মজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না ও বোনেরা আমি আলোচনা প্রসঙ্গে প্রাসঙ্গিকতা যে জায়গাটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই শুধু নামাজ পড়া আল্লাহর ভয় আল্লাহর ভয় করো নয় শুধু আর দাড়ি পড়া জুবাবড়ি সমাজের বুকে আল্লাকে ভয় করি প্রকাশ করার নাম ন আল্লাকে ভয় করতে গেলে অন্তর থেকে ভয় করুন আল্লাকে যারা অন্তর থেকে ভয় করে তারা মানুষের বিরুদ্ধে অপপচার মিথ্যা কোন দিন জবান দিয়ে বলতে পারে না একবার জোরে হবে না

গুজরান করে গেছে দুনিয়ায় একটা মিথ্যার আশ্রয় নেননি সোহান আল্লাহ আর আমাদের প্রতি মুহূর্তে মিথ্যা কথা না বললে নাহলে হুজুর হওয়া হবে না তো কথা বলছেন না কেন মিথ্যে কথা না বললে হুজুর সাজা যাবে না চিটিংবাজি না করলে বড় বক্তা না হবে যাবে না মানুষকে প্রতারক প্রতারণা করে সমাজে এক বলে আর না করলে উন্নতি করা যাবে না কথা বলছেন না কেন চলছে ভুলদমে কাজ চলছে শয়তান বল আর আসে না এলাকায় জানেন তো কথা বলে না ইভলি আর আসে না এলাকায় কেন জানেন তো ওর লজ্জা পায় ওর আমরা সব এক একটা এমন এমন ব্যাটালিয়াম বেরিয়েছি না দেবা বাপ শয়তান নিজে মাথা ঠোকে আর বলে হালুয়া ই কি ধরনের কাজ আছে যা আমি জীবনে করিনি হুট গেলে যাচ্ছে সেই সব কাজ কথা বুঝতে পারছেন না ও জানা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা ওই জন্য এক কথা জানিয়ে দিলে ও বান্দা আমি আল্লাহ আমাকে তো না ভয় কর আমি আল্লাহ না করলে বলতে পারতাম ও সমগ্র পৃথিবীর মানুষেরা ইত্তা করল আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর আমি আল্লাহ সব মানুষদেরকে বলতে পারতাম কিন্তু বলি না কেন জানিস আমি কেবল মাত্র তোদের বলেছি তোদেরকে ইন্ডিকেট করেছি তার কারণ তোরা হলি আমার বান্দা শুধু বান্দা নয় আমার বিশ্বাসী বান্দা আমি আল্লাহ আছি তোরা বিশ্বাস করিস আমি আল্লাহ সবার মালিক তোরা বিশ্বাস করিস এই জমিনের মালিক আসমানের মালিক আমি আল্লাহ এটা বিশ্বাস করি আমি আল্লাহ তোর হায়াতের মহতের মালিক আমি আল্লাহ তোর রেজেকের মালিক আমি আল্লাহ তোর সম্মানের মালিক আমি আল্লাহ তোর বেহস্যুতের মালিক আমি পাক পৃথিবীর জমিরে আমার ইশারায় কোনো কিছু আমার ইশারা ছাড়া হয় না ওরে বান্দা তোরা আমাকে এতগুলোর উপরে বিশ্বাস করে মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ রহমানুর রহি

মানুষকে খানা খাবি ভয় করে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবি ভয় করে আল্লাহ আমি জানিয়ে দিলাম এ আমাকে ভয় করার কারণে তোদের খাওয়া দাওয়া ওটা বসা চলা দিনা দেনা পাওনা সবটাই আমি আল্লাহ আমার এবাদাত হিসাবে কোমল করে নিলা একবার জোরে হবে না আর একটু ঝেড়ে হবে না নারী থেকে তার মানে আল্লাহ আমাদের বাঁচাতে চায় কোন জায়গা থেকে ওই কঠিনতম আগুন থেকে আজাব থেকে আমাদেরকে বাঁচাবে বলে আল্লাহ বলছে কেউ ভয় করুক আর না করুক আমার ভয় কর কারণ জাহান্নামের মালিক আমি আল্লাহ জাহান্নামের মালিক আমি আল্লাহ তোরা যদি আমাকে ভয় করে চলিস আমি জান্নাতেরও মালিক

মুসলিম সমাজ আজকে আমাদের কারণে বিব্রত অস্থিরতা গোটা মুসলিম সমাজ আমাদের আমাদের কারণে কিছু বক্তার কারণে আলেম কিনা বলতে পারব না কোরআন শরীফ খুব সুন্দর করে পড়ে হাদিস শরীফ ভুলে গেলেও আবার মোবাইলে নিয়ে এবার পড়ে দেখে দেখে এবার পড়ে সামনে কোরআন শরীফ রেখে করে এরকম বহু বক্তার সমাজে ঘুরছে অ্যাকচুয়াল সেদিকে খেয়াল করে দেখলে দেখতে পাওয়া যায় অন্তরে ভয়টা কি করে থাকবে ও কোরআনকে সামনে রেখে যদি একজন মানুষের মিথ্যা তোহমত দিতে যদি ওর একবার জমানে না বাধে ওর ভয়টা কোথায় কথা বলছেন না কেন ওর ভেতরে ভয়টা কোথায় আর একজন আল্লাহকে বিরাট ভয় করছে বলছে আল্লাহকে ভয় করে চলি আমি বিরাট তাকোয়া পরেশগার মানুষ আমি গরিবদের বাড়িতে খাই না কিন্তু ওই ভালো মোজায়েক করা বেশ নকশাওয়ালা সুন্দর কালারফুল বাড়ি টাড়ি কোটিপতি হলি ও সুদ খট করে হলেও খায় এটা হচ্ছে আমার তাকোয়া কথা বলছেন এখানে এটা হচ্ছে আমার বল না রে কারণ গরিবের বাড়ি আসলি ও তো শাক ভাত শাক ভাত দেবে ডাল রান্না করবে তেল পড়বে কিনা তার ঠিক নেই শাক কোন রকম নেড়ে চেড়ে দেবে ওখানে তাকোয়া করলি কারণ তেল পাওয়া যাবে না কথা বলছেন কেন তেল পাওয়া যাবে না কিন্তু খর হলেও ব্যবসা করছে কোটি কোটি টাকার মালিক ঘর বিশাল চাকচিক্য এবং এলাকার লিডারদের সঙ্গে বিরাট সম্পর্ক এলাকার মোস্তানদের সঙ্গেও ভালো সম্পর্ক রাজনৈতিক পরিবেক্ষিতা বেশ ভালো করে স্থানে স্থানে দেখা যায় তাই ও যদি আমার murid হয় অন্তত দুনিয়ায় ওর ওসিলায় কিছু কাজ করে লেওয়া যায় অর্থাৎ ওর কাছে খাওয়া যায় ওই দিবস কথা বলছেন কে কারে কয় হ্যাঁ আমার নওজোনেরা যুবকেরা এটাই হল দুনিয়ার খেলতামাশা এটাই হলো দুনিয়ার খেল তামাশা ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিরা বা মা ও বোনেরা ভয় কারা করেছিল তাদের দিকে শিক্ষা লাভ ভয় করেছিল জব শ্রেষ্ঠ বীর সন্তান আমাদের সকলের নয়নের মনি মুজাদ্দদ জামান আমির শরিয়াগ আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর ভয় করেছিলেন ভয় কারা করে

নাজেল করেছে আল্লাহ পাক ওর ভতেরে ও নবী আলী সালামের ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে নোটোট করে দিয়েছে একবার জোরে বলে তার মানে ঘটনা বলা যায় যদি ওই ঘটনা থেকে কিছু নীতি শিক্ষা পাওয়া যায় কথা বুঝাচ্ছেন না পেলেন দু ঘন্টা যদি ঘটনা চুরগে রেখে যায় আর ওখান থেকে কোটেট করে নোটেট করে যদি আপনাদেরকে সেই নীতি শিক্ষা সেরিয়াতের হুকুম গুলো যদি না বোঝাতে পারি তাহলে ঘটনা না বলাই ভালো বলে দেবেন অমুক কেতাব বাংলা পাওয়া যাচ্ছে পড়ে নেবেন এই ঘটনা শোনানো স্টেজে উঠে আর আমারে আনবেন কিছু না হলেও দশটা হাজার টাকা বারোটা হাজার টাকা দেবেন চাই আর না চায় ভাইজান যান অত দূর থেকে এসছে এ নজর কম দেয়া যাবে না

যতটুকু আল্লাহ সমর্থ দিয়েছে ডাল ভাত তোমার জন্য আমি আমন্ত্রণ নিমন্ত্রণ করলাম আমার বাড়িতে খাবে একবার বলুন না বাড়িতে খাই বলো আমরা গিয়ে খাই বেশ ভালো করে জম্মের খাওয়া খেয়ে বাড়িতে আসার সময় গাড়িতে বসে বলি দেখেছিস এর কা খাওয়ানোর জুত দেখেছিস

আলোচনা বুঝতে না ও বলছে এসব খাওয়ার মানুষ এদের খাওয়ায় সত্যি তো তুই তো মানুষ না তুই তো পাক্কা জানো আর ওই জন্য তো তোকে খাওয়ালো কথা বুঝতে না এরকম আছে না নাই কথা বলছেন না কেন দাদা পির আহমাতুল্লাহ অসুবিধা হচ্ছে না তো আমি উদাহরণস্বরূপ দিচ্ছি ফুরফরা যদি ভালোবাসতে হয় স্বচ্ছভাবে ভালোবাসার চেষ্টা করুন এটাও প্রতারণার খাতায় পড়ে জাহান্নামা যেতে হবে সামনে হুজুর 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 আর পেছনে গেলি সুযোগ পাই আমি একটা হুড়ো মারব সুযোগ সন্ধানী দাদা ফির হুজুর খেবলা দাওয়াত দিয়েছে আল্লামা হুজুর রহমাতুল্লাহ হুজুরকে দাওয়াত দিয়েছে আল্লামা হুজুর খুব খুশি আজকে পীরের দরবারে খাব একবার জোরে বলুন না এটা তো সৌভাগ্য নসিব হুজুর নিজে যেছে দাওয়াত দিচ্ছে হুজুর নিজে যেছে মাথায় ভালোবেসে পাগড়ি পরাচ্ছে এ একটা গর্বের বিষয় কিন্তু পাগড়ি যদি চুরি হয় কথা বলছেন না কেন পাগড়ি চুরি করে অন্য জনের মাধ্যমে দালালের মাধ্যমে চুরি করে যদি বলা হয় এটা হুজুর দেশে ইকরাম হলো আমার না তার মানে ধান্দা খারাপ মানে হুজুরের নাম ভাঙ্গিয়ে কিছু যদি হয় ক্লিয়ার হলেন তো নাকি বসিয়ার আল্লামা হুজুরের সামনে খাওয়া রানা হলো খেদমত করছে কে স্বয়ং দাদা হুজুর একবার জোরে বলবেন না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লামা হুজুর আর সব মেহমানদের সামনে একই কাতারে বসে খাচ্ছেন খাচ্ছেন সবাই আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ খাবারে হাত দিয়ে শুধু ওই ভাতগুলো লাড়াচাড়া করছে মুখে আর ভাত তুলছে না ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা ও বোনেরা আল্লাহ মাহিন আল্লাহ মা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ দিকে তাকিয়ে মুজাদ্দদ জামান আমিরুল শরিয়াহ আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না ও বাবা বড় মাওলানা বাবা রুহুল আমিন কি হয়েছে তোমার ও বাবা রুহুল আমিন খানা কেন খাও না কি হয়েছে তো কেন তুমি খানা খাও না আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলীগের চোখ ফেটে পানি বেরিয়ে এলো হুজুর আমি খানা তো খাবো বলে হাতে লাগিয়েছি হুজুর বেয়াদবি নেবেন না আমি এই খানাটা খেতে পাচ্ছি না তার কারণ হলো এই খানার ভিতর থেকে বেনামাজির হাতের গন্ধ আসছে আমি রুহুল আমিন পরেজ করি বেনামাজির হাতের খানা আমি রুহুল আমিন খাই না আপনার কাছ থেকে সবক নেওয়ার পরে অজিফা করার পরে আমি রুহুল আমিন জীবনে কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জীবনে কোনোদিন বে নামাজির হাতের খানা আপনার ভক্ত রুহুল আমিন আর খাবে না খামোশ গেলেন কি বাবা আরে কথাটা কি বলে বুঝতে পেরেছেন তো বেনামাজির হাতের খাওয়া তার মানে খানাটা রান্না করেছে বেনামাজি দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে বেনামাজি কে এটা চিন্তার বিষয় না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলে বাবা রুহুল আমিন ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও হুজুরামার খাবারের পাত্রটা হাতে নিয়ে ভিতরে ঢুকে গেলেন মহলের ভিতরে যেয়ে ঢুকে গিয়ে বললেন ও আব্দুল হার

পীর নিজের মুড়িদের প্রতি কতটা কনফিডেন্সশীল আত্মবিশ্বাসী হজের উপদেশ নিতে পারছেন তো নাকি পীরের মুড়িদের প্রতি কতটা আত্মবিশ্বাসী ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা বোনেরা আল্লাহ আল্লাহ রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ হুজুর আমার যখন এই কথা বলে মুসাদুদুজামান ভিতরে তালাশ লাগালেন ও আল্লাহর বান্দি ও আব্দুল হায়ের মা একবার ভালো করে ক্লিয়ার করে বলো আসল রহস্যটা কি আমি তো জানি তুমি নামাজ আদায় করো তুমি তো নামাজই তাহলে আমার রুহুল দিনের না খেতে বে নামাজির দুর্গন্ধটা আসলো কেন আল্লাহর মাহবুব বান্দি বলেছিল দাদি আম্মা জান বলেছিল গত আপনার বড় বাওলার রুহুল আমিন সত্য কথা বলছে তার কারণ কি জানেন সত্য ঘটনাটা হুজুর আমার বর্ণনা শুরু করে দিলে ও আল্লাহর বান্দা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ ওয়ালা কাদের বলা হয় আল্লাহ বা রুহুল আমিন সাব রাহমাতুল্লাহি ওয়া আলেম ছিলেন মুজাদ্দুদ জামান নবীর শরিয়া আলা হযরত দাদা রব্বির রহমতুল্লাহ নিয়ে তিনি আলেম ছিলেন এমন সময় দেখতে পাওয়া যায় দাতি আম্মা বলেছিলেন হুজুর আমি দুপুর বেলা যখন রান্না করছিলাম রান্না বান্নার সময় হঠাৎ একজন মহিলা ভিখারিনি একজন একজন মিসকিন এসেছিলেন আল্লাহর রাস্তে কিছু নেওয়ার জন্য আমি তাকে যখন দিতে গেলাম ঘরের ভিতরে যখন আমি কিছু আনতে গেলাম ওই সময় এসে দেখি ওই ভিখারিনি মহিলাটা উনান বসে বসে জাল দিচ্ছে হুজুর আপনার রুহুল আমিন ঠিকই বলেছে বড় মাওলানার বেনামাজির হাতের রেছো আছে আমার মনে হয় ওই ভিকারিনী মহিলাটা আগে বেনামাজি ছিলেন তাই ওরা হাতের ঠেলা দেয়া কাঠ জ্বালানোর গন্ধটা আপনার খলিফার নাকে পৌঁছে গেছে

কথা বলে হালাল আর হারাম পার্থক্য করবে কে যার কাছে হালাল থাকবে সেই তো বুঝতে পারবে আলোচনা বুঝতে পারেননি বোধহয় হালাল যদি আপনার কাছে মজুদ থাকে হারাম আসলে গন্ধটা অনুভব করতে পারবেন এটা হালালের সঙ্গে অ্যাকসেপ্টেবল নয় তার মানে এটা হারাম হালালই নেই টোটালটাই হারাম আপনি হারাম আসলে কি বুঝবেন না মাল ঠিক আছে কথা বলে না তো আমার নজনের যুবকেরা আলোচনা বুঝতে পারছেন অনেকেবারে মিডিয়ায় বলে ঘটনা ছাড়া কিছু বলতে পারে না হ্যাঁ ভাই ঠিক বলিস আমি কিছু বলতে পারি না

ইন্তেকালের পরে আমি নবীর ওফাতের পরে আমি নবী চলে যাওয়ার পরে একজন দুজন নয় একজন দুজন নয় কিছু ব্যক্তি বের হবে মিথ্যু কিছু মৃত্যুক বেরিয়ে পড়বে তাদের জীবনে দাবি করবে নবী আমরা ও নজরেরা যুবকেরা মুসাইলামা ইবনে কাযযাব এবং তারপরেও দেখা যায় বড় 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 কয়েকজন আলেমে আলেম হয়েছিলেন সমাজের বুকে এলমিয়াতের জায়গা থেকে নিজেকে ধরে পারে না সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের প্রতিপক্তি বাড়ানোর জন্য সমাজের বুকে হুনু সাজার জন্য এই রকম বড় বড় বিদজ্ঞ পণ্ডিত হওয়ার পরেও তারা কাফের রূপান্তরিত হয়েছে ও নজনেরা যুবকেরা তার ভিতরে হলো একজন মুসাইলাম আইবলে কাজাব আরো একটা আছে বাবা ও নজনেরা তার অনুসারী কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায় নাম কি বলতে পারবেন পাকিস্তানে তার বাড়ি করেছিল বলে নবী দাবি করেছিল পাকিস্তানে বাড়ি বিরাট বিদজ্ঞ যে আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা আলেমে কম ছিল নাকি এই মুসাইলে কাজাব তারপরে আপনার ওই নাম বলেন নামটা খেয়ালে আসছে না এক্ষুনি মনে এসে আবার বেরিয়ে গেছে যে আমি নামটা মনে করছি ওই বলেন না জায়গাটা আপনার পাকিস্তানে বাড়ি নাম আহমদ নাম আহমদ ছিল এবং তার ওই অনুসারীদেরকে বলা হয় ওই আপনার এর ভক্ত নবী দাবি করেছিলেন যাই হোক হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানি ইয়াস শুকরিয়া জি জাজাকাল্লাহ খায়ের এই গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এ বিরাট বড় আলেম ছিল শেষে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারছে না বলে নবী দাবি করে বসে রেখেছে আমাদের এলাকাও সেই রকম তৈরি হচ্ছে বলো বাপ ভালো না আমি প্রথমে উঠে বললাম না রসুলের সানে কাসিদা পড়েছিল মদিনাওয়ালারা কাসিদাটা কি طلল আল বাদরু আলাই না সানি ইয়াতি ওয়দাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা আলিল্লাহ হেদাই এই কবিতাটা অনলি ফর রাসূলের জন্য প্রযোজ্য কasida এটা রাসূলের জন্য এ নাসিদ রাসূলের জন্য মদিনা ওয়ালা রা মাত্র নবীকে শরণ করে পড়েছিলেন এখন দেখতে পাচ্ছি সব হুজুর এর পেছনে গাওয়া শুরু করেছে আলামত ভালো না খারাপ আবার ছেলেরা গাইলে হয় সানডে মুক্তির ফতোয়া দিচ্ছে মহিলাদের কণ্ঠস্বর সোনা পুরুষের জন্য হারাম ওটা হচ্ছে কানে জেনার গোনা বল নারেভার মহিলাদের কণ্ঠস্বর বেগানা মহিলা মহিলার কণ্ঠস্বর পুরুষদের শোনা হচ্ছে কানে জেনা আর যে মহিলারা উচ্চস্বরে কথা বলে ওদের জবানকে ময়দানের মহাশরে জাহান্নামার কাঁচি দিয়ে কর্তন করা হবে এখন দেখছি সেই হুজুর এ কাসিদা পড়ছে আচ্ছা ছেলেরা পড়লে তাই অনেকটা নাই সহ্য করা যায় মেয়ে লোক পড়ছে মেয়ে লোক মেয়ে ছেলেরা পড়ছে লাইন দিয়ে ঘিরে আর হুজুর মস্টে মষ্টে যাচ্ছে দেখলে মনে হয় যেন শুটিং চলতেছে কথা বলছেন না কেন যুবতী মেয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ক্যামেরা ওয়ান ক্যামেরাই যুবতী মেয়েরা যদি আমার গায়ে ফুল ছড়ে আমার যদি এক লাইনের এলেম থাকে একটা অক্ষরের এলেম থাকে ওই মহিলাদের ফুল ছোড়াটা আমি সহজে মানবো কথা বলছেন না কেন আনতে পারবেন আপনারা নিজেরা জানতে পারবেন আপনারা তো পরنےwala আলেম না জানেরা আছেন হয়তো দুই একজন আল্লাহ হুয়ালম বেহতার জানে যাক আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন আর কোন মহিলা আপনার গায়ে ফুল ঝুড়ছে ওটা ভালো চোখে নেবেন গাড়িও অন্ধ তো করবে না ফুল ঝুলি কিন্তু না আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার গায়ে যখন মহিলারা ফুল ঝুড়ে মারছে কি আনন্দ হচ্ছে আমার আবার সামনে ক্যামেরার সামনে কেউ গেলে আমি আর বলছি সরে যা সরে যা ক্যামেরা হচ্ছে সর এই আলামত খারাপ না ভালো বলবেন নিন্দ বন্ধ করছে আমি আর নাম লিচ্ছি নাম করছি না ইঙ্গিত দিচ্ছি কেন খারাপ কাজ হচ্ছে খারাপ কাজটা বন্ধ করুন খারাপ মানে কি হারাম তো হারামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি ভাবে আমার বিরোধিতা করছে আরে ভাই তুমি কে তোমার বিরোধিতা করতে হবে কেন শরিয়ত বিরোধী কাজ যে বেরিয়েছে ওটার বিরোধিতা করা আমাদের পক্ষে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে নয় ফরজ করে দিয়েছে ওর বিরোধিতা যদি না করি তোমার সঙ্গে একই গর্তই ফেলবে আল্লাহ এই কথা বলছেন না তুমি যে অন্যায় কাজ করছো ওই অন্যায়ের প্রতিবাদ যদি না করি কায়ামতের দিনে রসুল্লাহ হাদিস অনুযায়ী অন্যায় যে কারি সেই অন্যায়ের প্রতিবাদ যদি না করেনি বলা হয় ছে ছেটা দেখে চুপ করে রইলো মায়দানের মহাসরে ওরে দুজনা আলাদা জায়গায় হাসর হবে না অন্যায় কারণে বলা আর অন্যায় দেখনে বলা চুপ করে থাকনে বলা এদের সব একই জায়গায় হাসরে একসঙ্গে ঢোকাবে আমি জিতে যাব কেন কথা ঠিক না বুঝতে বলে তাহলে বলার দরকার আছে না নাই তোমার হিংসা করতে যাব কেন ভাই আল্লাহ ভাকে আমাদের বোঝা দেন বলুন আমি

তিনিও প্রতিবাদ শিখিয়েছেন হুজুর আল্লামা শাহ সুফি আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির অন্তকালের পরে জানাজার ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে পীর আল্লামা শাহ সুফি সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আল্লাহর বান্দারা আপনারা কখনো আজকে এই জানাজা ময়দানের কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না ছবি যদি তোলেন আমি কালিমুল্লাহ সিদ্দিকী

আল্লাহর খুশি একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না হ্যাঁ আমি শাহানাস নিজেকে যদি আলেম ভাবি বিরাট হনু ভাবি তাহলে আমার সামনেই অন্যায়গুলো হলে আমি আরো বলবো এই ক্যামেরা করো এই কথা বলছেন না সামনে দাঁড়াচ্ছে সরে যা ক্যামেরা হচ্ছে সর ও সে মাপা হয়ে গেছে মাপা হয়ে গেছে অন্যায় কারে কয় আর বুঝতে পারছেন না অন্যায় কারে কয় হারাম কারে কয় আমাদের মাপা ক্ষুদ্র তেমন জ্ঞান নেই বিরাট জ্ঞান নেই ভাই আমাদের মেপে দেখা হয়ে গেছে কতটা হকের উপরে এই পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে টিকে আছেন সেই সমস্ত মানুষগুলো মৌলভীগুলো আমাদের চিন্তা একটাই আমার দাদাফি রহমাতুল্লা আলহ সেলসেলার নীতি আদর্শের বাইরে যদি কেউ চলে ইভেন আমি শাহানাথ যদিও চলি আমার এই চলাটা দাদাপি রহমাতুল্লা আলে সিলসিলার অন্তর্ভুক্ত নয় সেটা স্বীকার করার দরকার যদি আমি শাহানাজ অন্যায় কথা বলি অন্যায় কাজ করি অন্যায় রাহাজানি করি ওটা আমার পার্সোনাল ওটা আমার পার্সোনাল কিন্তু বড় হেডিং লাগিয়ে সেলসেলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ চালাবে আর পেছনে শয়তানি করবে সব এই বদনামের অংশ দাদা হুজুরের খাতায় তোলার চেষ্টা করবে এটা মেনে নেওয়া ববনা আপনার যেটা করার মনে হয় মেয়ে ছেলেদের পাঠেব কেবেন কিন্তু ওই প্যারাকেটে ফুল ফরাশে লেখা যাবে না কি কথা বলছেন এখানে বেgana নারী হোটেলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যদি মনে করেন মহিলাদের দিয়ে খেদমত দেবো বাড়িতে না গিয়ে মহিলাদের দিয়ে খেদমত নেব নেন আপনার যদি মনে ভালো লাগে আপনি করুন শরীয়ত কতটা আপনার হুকুম দিয়েছে ওটা ভাবুন তার দিকে কিন্তু আমরা দাদা পীরের কালবি সন্তান এই কালবি সন্তান থেকে আমরা দাদা হুজুর পীর কেবলারের সেলসেলার সঙ্গে আপনার ওই নোংরা মোটা ঢুকতে দেবো না কথা বলছেন না ঠিক বলিস না ভুল বলেছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমিন একটু জোরে বলি আল্লাহ হুম্মা আমিন মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ হুম্মা আলা একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে মাসাল আমি যখন তো উঠেছি আল্লাহ কারে চারজন না পাঁচজন ছিল না এখন তো মাসাল সুন্দর একটা পরিস্ফুটিত গাঁদা ফুলের মতো হয়ে গেছে পাপড়ি সব চলে এসেছে মাসাল উচ্চ আওয়াজে সেই সুরভিত আপনার সৌরভটা একটু বহি প্রকাশ করেন গাঁদা ফুলের সৌরভ আছে না নাই সুগন্ধ সুগন্ধ কথা বুঝতে পারছেন না সুরভ সৌরভ আছে না নাই গাঁদা ফুল নাকের কাছে আনলে

দেখে রসুল রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে জোরে বলে আর একটু জোরে হবে না দেখে লাও রসুল্লা রোজা কের কিনারে আমি শৈতে পারি না বিরহ ব্যথা ধন্য কর নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখি মন যে ভরে যা জোরে বলবেন আর জোরে হবে না তোমার ওই গুম্বদেই খজরা দেখি মান ও বেড়ে যা জুড়ে হবে না দেখে কেলা রাসূলুল্লাহ রোজাপের কিনারে আমি শোইতে পার মদিনা রো আকার মেদিনা রোই বা দিন রোই যাবালে হু তোমাকে ও সালম জানাই একবার জোরে হয় না রে তেগবি ডেকে পাকের কিনারে আমি সইতে পারি না ব্যথা হ্যাথা ধন্য দিদারে আল্লাহ